রান্নার জগতে সবাইকে ওয়েলকাম। আমি আজ নিয়ে এসেছি এমন একটা রেসিপি যেটা ছোট থেকে বড় সকলেরই পছন্দের, ইয়াম্মি ক্রিস্পি বোনলেস চিকেন ললিপপ। আসুন দেখে নিই এটা কি করে আমরা তৈরি করব। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছিলাম 500 গ্রাম, তাতে ভালো করে নুন মাখিয়ে রেখেছিলাম এবং পেস্ট করে একটা বড় বাসনে ঢাললাম যাতে মাখতে সুবিধে হয়। তারপরে 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ গরম মশলা, 1 চামচ পেঁয়াজের পেস্ট, 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচ আদার পেস্ট, 1 চামচ সবুজ লঙ্কার পেস্ট, 1 চামচ টমেটো কেচাপ, 1 চামচ সয়া সস, একটু কুকিং অয়েল ব্যবহার করেছি এটাও আমি 1 চামচ, 2 ডিম, 1 ময়দা ব্যবহার করেছি। ময়দাটা বাইন্ডিং না হওয়া পর্যন্ত আমাকে একটু অ্যাড করতে হবে, তো পাশে আমি একটুখানি ময়দা রেখেছি। পরে আমি কর্নফ্লাওয়ারটা মিশিয়ে দেব এবং নুন প্রয়োজন মতন আপনারা মেশাবেন। এখানে আমি আইসক্রিমের স্টিকগুলো ব্যবহার করেছি, এরকম ললিপপ স্টাইলে এটাকে আমি রেডি করে ফেলবো। কড়াইটা ভালো করে গরম হলে একটু বেশি করেই তেল নিতে হবে, ডুবো তেলে এটা ভাজতে হবে বলে আমি একটু তেলটা বেশি করেই নিয়েছি। ফ্লেমটা এখানে প্রথমে হাই থাকবে, তারপরে লো, কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুদিকটা এমনি উল্টে পাল্টে একটু দিতে হবে, একটু ব্রাউনিশ হয়ে গেলেই আমি এটা তেল থেকে তুলে ফেলবো। রেডি হয়ে গেছে ইয়াম্মি ক্রিস্পি বোনলেস চিকেন ললিপপ, খুবই মুখরোচক এবং টেস্টি, সকলের পছন্দের। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, সবার সাথে শেয়ার করুন, কমেন্ট করুন কেমন লাগলো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলবেন না। ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।